বিশ্বব্যাপী চলছে অ্যাটলি কুমার পরিচালিত শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমার জয় জয়কার। 4 দিনে জওয়ান সিনেমার আয় 287 কোটি রুপি। নিঃসন্দেহে বলা যায় জওয়ান ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। কেন জওয়ান সিনেমার হাইপ এত উপরে? চলুন কিছু ফ্যাক্ট দেখে নেওয়া যাক। জওয়ান সিনেমা সুপারহিট হতে এই একটি নামই যথেষ্ট। তিনি কিং খান, হলিউড বাদশাহ শাহরুখ খান। সবাই যখন 100 কোটি 200 কোটি 300 কোটির ক্লাব বানাচ্ছিল, 5 বছর পর পাঠান দিয়ে কামব্যাক করে সবার রেকর্ড ভেঙে তিনি 1000 কোটির ক্লাবে ঢুকে গেলেন। এখন জওয়ান দিয়ে সেই ক্লাবও ভাঙবেন তিনি নিজে। এবার আসি জওয়ান সিনেমায় শাহরুখের ক্যারেক্টার নিয়ে। জওয়ান সিনেমাতে শাহরুখকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যায়। সেম অ্যাক্টরের ডাবল রোল প্লে থাকলেও প্রতিটা ক্যারেক্টারের ইমপ্রুভ এত মারাত্মক যা দেখে আপনি হাততালি দিতে বাধ্য হবেন। বিক্রম রাথোর এবং আজাদ এই দুই চরিত্রের ইমপ্রুভ এতটাই পারফেক্ট ছিল যে থিয়েটার এই সময়গুলোতে স্টেডিয়ামে পরিণত হয়েছে। স্পেশালি বিক্রম রাথোরের এন্ট্রিতে যে শাহরুখ ফ্যান না তারাও হাততালি দিবে, এতটাই সলিড একটা এন্ট্রি ছিল। ঠুটে চুরু, হাতে রড, ব্যাকগ্রাউন্ডে ম্যাজিক্যাল অনিরুদ্ধ যখন ম্যাসি ম্যাসি বসিয়ে দিল তখন শাহরুখকে যেন মনে হলো সিলভেস্টার স্ট্যালোন। আজাতের ব্যাক স্টোরি থেকে শুরু করে আজাতের বেড়ে ওঠা, এই পুরো গল্পটা অডিয়েন্সকে এতটাই ইমোশনাল করে রাখবে যে আজাদ ক্যারেক্টারের জন্য ইচ্ছে করবে নিজে কিছু একটা করে বসে। বেটে কো হাত লাগানে সে পেলে বাপ সে বাত কর। দুই হাজার ১৩ সালের দিকে ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছিল, সুন্দরী এক রমণীর সাথে কালো কুচ্ছিত এক যুবকের ছবি। এই ছবিটাতে সবাই ক্যাপশন দিচ্ছিল টাকা থাকলে কি না হয়। ছেলেটাকে তখন বেশিরভাগ মানুষ চিনত না, কিন্তু আজ বিশ্বের বেশিরভাগ মানুষ তার নাম জানে। ছেলেটি অ্যাটলি কুমার। তামিল সিনেমাতে প্রথম স্ক্রিপ্ট রাইটারের কাজ করতেন, পরে দক্ষতার সঙ্গে সঙ্গে তামিল সিনেমাতে নিজেকে কাজের মাধ্যমে প্রথম সারিতে তুলে নিয়ে আসেন। জওয়ান সিনেমাটা কোনো দক্ষিণী মারমার কাটকাট সিনেমা না, এটা একটা কমপ্লিট সিনেমা। যে সিনেমায় স্ট্রং একটা গল্প আছে, সেই গল্পের বেসটা মানুষকে ডিরেক্টর বিশ্বাস করতে বাধ্য করতে পেরেছে, এটাই তার সার্থকতা। আরেকটা জিনিস আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, অ্যাটলি কুমারের সিনেমাতে হিরোর এন্ট্রি থাকে অন্য লেভেলে। জওয়ান সিনেমাতেও আপনি তার ব্যতিক্রম পাবেন না। ইন্ট্রো এত মারাত্মক আপনি হাততালি দিতে বাধ্য হবেন। এবার আসি দীপিকা পাদুকনের কথায়। দীপিকা শাহরুখ খানের লাকি চার। দীপিকার সাথে তার কোনো মুভি বক্স অফিসে ফ্লপ হয়নি। এবারের তার কথা নতুন করে কি বলবো। দীপিকা এবং শাহরুখের কেমিস্ট্রির ডিউরেশন মুভিতে সর্বোচ্চ 5 মিনিট। এই 5 মিনিটে ডিরেক্টর শাহরুখ এবং দীপিকা মিলে গল্পটাকে এমনভাবে প্রেজেন্ট করেছে, এই 5 মিনিটের বেসিসেই আপনি আটকে যাবেন। এই সিনেমাতে দীপিকা নিজের ক্যারিয়ারে বেস্ট পারফরমেন্স দিয়েছেন। ভিলেন হিসেবে বিজয় সেতুপতি কেমন সেটা বিজয়, মাস্টার এবং বিক্রম মুভিতেই প্রমাণ করেছে। তবে এটা তার সবচেয়ে দুর্বল সিনেমা। অ্যাটলি পুরাই টিপিক্যাল করে দিয়েছে ক্যারেক্টারটা। এজন্যই বিজয় হয়তো বলেছিল সে শুধু এই সিনেমা শাহরুখের জন্যই করেছে। মাই নেম ইজ কালি, अगर कोई मेरे इतने बड़े एम्पायर को हाथ लगाएगा तो। মুভির অ্যালবাম যখন রিলিজ হলো তখন বেশিরভাগ মানুষের কমপ্লেইন ছিল গান ভালো লাগেনি অনেকে। তবে মনে রাখবেন এটা অনিরুদ্ধ, সে মিউজিক বানায় মুভির জন্য, মুভির প্রতিটা পার্টের জন্য, থিয়েটারের জন্য। এই মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর এতটাই অসাধারণ, সেটা থিয়েটার এক্সপিরিয়েন্স না করলে বোঝা যাবে না। নিউজ আছে অনিরুদ্ধ জওয়ানের জন্য 10 কোটি রুপি চার্জ করেছে। মুভির ইন্টারভালের আগেই আপনার মনে হবে প্রতিটা পয়সায় উসল করেছে অনিরুদ্ধ। এখন কথা হচ্ছে শাহরুখের কামব্যাক নিয়ে। কামব্যাক সেই করে যে হারিয়ে যায়। শাহরুখ কামব্যাক করেন, কারণ শাহরুখ কখনো হারিয়ে যায়। শাহরুখ এটা প্রুভ করার অপেক্ষায় ছিল। যেটা সবাই পারে সেটা শাহরুখ আরো বেটার পারে, কিন্তু যেটা শাহরুখ পারে সেটা কেউ পারে না।